পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ফিস নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল। এদিন সকালে মার্কশিট নিতে এসেছিলেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ বেশ কিছু অভিভাবককে মার্কশিট দেয়নি বলে অভিযোগ। টিচারদের সম্মান দিতে জানেন না আর আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছেন? আমরা 24x7 আমরা খেটে যাচ্ছি। আমাদেরকে বাজারের মহিলা বলেছে আমাদেরকে বলেছেন এরই প্রতিবাদে অভিভাবকরা স্কুলের গেটে তারা লাগিয়ে দেয়। বুঝতে পারিনি আমরা ওখান থেকে গেট থেকে সবাই বলছেন ম্যাম আমরা ফিস ক্লিয়ার করতে এসেছি, তো আমরা ফিসটা দেবো। হ্যাঁ, তো তখন দুজন লেডি ছিলেন, দুজন লেডিকে আমরা রিকোয়েস্ট করলাম কি ম্যাম আপনারা যারা ফিস ক্লিয়ার করছে তাদেরকে ফিসটা ক্লিয়ার করতে দিন। ওনারা বলছেন না ফিস ক্লিয়ার নয়, ওরা ফিস ক্লিয়ার না, ওরা রেজাল্ট কার্ড নিতে ঢুকছে। কারণ সেটা তো আমরা জানি না, ওনারা ওখান থেকে বলছেন ফিস ক্লিয়ার, আপনারা প্লিজ আসতে দিন। এবার উনি দুজন লেডি ছিলেন, একজন জেন্টস পিছনে ছিলেন, উনি বারবার বলছেন আমি ফিস কার্ড দেখাচ্ছেন, আমি ফিস ক্লিয়ার করবো। উনি তখন আসতে দিচ্ছিলেন না বলে আমি যেহেতু ওনাকে বলেছি দাদা আপনি চলে আসুন, সেটাই ওনার খারাপ লেগেছে যে আমি কেন ডেকে নিচ্ছি। আপনার সাথে ধস্তাধস্তি হয়েছে? হ্যাঁ, তখন উনি আমার উপরে নির্দিষ্ট কাউকে চেনেন কাল কে করেছে এরকম? হ্যাঁ, আমি দেখিয়ে দিতে পারবো। নাম কি আমার? না, যার সাথে? আমি নাম জানি না দাদা, আমি নাম জানি না। সেটা আমার স্কুলেরই না, আমার স্কুলের না, আমার স্কুলের না, স্কুলের গার্জিয়ান কেউ না। আপনাদের উপর এই যে আক্রমণ, আপনারা স্কুলে আসছেন শিক্ষিকা, এরপরে যখন স্কুল খোলা হবে, স্কুল তো খুলবে, আপনি চিন্তা করুন তো ওই স্টুডেন্টটা কি ভাববে টিচারের সম্বন্ধে? এটা কি ঠিক হচ্ছে? এটা কি ঠিক হচ্ছে? আপনারা তো কেউ না কেউ গার্জেন, আপনাদের তো বাচ্চারা পড়ে, আপনারা বলুন তো। এটা অভিভাবকদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ মতো তারা নির্দিষ্ট টাকা জমা দিলেও স্কুল কর্তৃপক্ষ বেশি টাকা দাবি করছে। আমরা সকালবেলায় আজকে যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে রেজাল্ট কার্ড ডিস্ট্রিবিউশন। রেজাল্ট কার্ডে কিছু কিছু নাম আমরা দেখতে পাই যেখানে আমাদের নাম ছিল না। ওনাদের বক্তব্য যে ফুল পেমেন্ট না করলে রেজাল্ট কার্ড পাওয়া যাবে না। এই বিষয়ে আমরা এসেছিলাম, প্রথমে আমাদের স্কুলের সঙ্গে কথা বলার জন্যই এসেছিলাম। তো যখন স্কুল আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিল যে আমরা এসব বিষয়ে কিছু করতে পারবো না, যাদের পেমেন্ট কমপ্লিট আছে তারাই পাবে, তো যখন আমরা কনফার্ম হলাম যে এইসব ঘটনা, তখন আমাদেরই সঙ্গে যারা বাকি গার্জেন্স আছে তারা ব্যাপারটা দেখে চেষ্টা করলো যে গেটটাকে যাতে লক মানে লক করে দেওয়া হয়। এইরকম সবাই মিলে হঠাৎ করে করলো, কিন্তু সেখানে সমস্যা হচ্ছে যে স্কুল যেটা বলছে আপনাদেরকে কিংবা আমার, আমিও ঢুকেছিলাম, আমাকেও অনেক কিছু এরকম বলেছেন, সম্পূর্ণ মিথ্যা কথা, মানে অবলিগেশন দেওয়া আমাদেরকে। কেন এটা? কারণ দেখুন ব্যাপারটা যে আমরা কোনো গার্জেন্সি চাই না যে স্কুলের ক্ষতি কিংবা কোনো খারাপ কিছু হোক, কারণ স্কুল আমাদের প্রত্যেকের দরকার। না, স্কুলের টিচারের নাকি হাতে লেগেছে, পায়ে লেগেছে একটা অভিযোগ আছে, এটা কথা টিচার আমাকেও বলেছেন। এবং কিছুক্ষণ আগে অনেক গার্জেন্স এখানে থাকার সময় স্কুলের টিচারের সঙ্গে আমাদের কথাবার্তা হয়, সেখানে স্কুলের টিচাররাও কিন্তু আমাদের সঙ্গে যথেষ্ট, এবং প্রিন্সিপাল বলছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আপনারা ইউজ করেন, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেটা বলছে, এবার এটা হতেই পারে, কিন্তু আমাদের কাছে তো সেরকম কোনো প্রমাণ নেই। কারণ আমরা যে যতগুলো মানুষ এখানে ছিল সবাই ভিডিও করেছে, অনেক গার্জেন্সরা এখানে ভিডিও করেছে, সেই কোনো একটা ভিডিওতে দেখলাম না যে কোনো একটা গার্জেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ওনাদেরকে করেছে। কারণ ওনারা হচ্ছেন প্রত্যেকে হচ্ছে সম্মানীয় টিচার, তো তাদেরকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করবে এটা হতে পারে না প্রথম কথা।
উনি বলেছেন হয়তো ওনার ক্ষেত্রে উনি বলেছেন, সেক্ষেত্রে আমার তো কিছু বলার নেই, কারণ স্বাধীনতা আছে সবাইকে। তারা নাকি আপনাদেরকে প্রমাণ দেবে বলেছে, প্রমাণ কি দিয়েছিল? হ্যাঁ, প্রমাণ কিন্তু আমাদের কোনো কিছু দেয়নি, উনি শুধু মুখেই বলেছেন, আমিও সেই কথা শুনেছি যে ওনারা প্রমাণ আছে। তো দেখা কোনো অসুবিধা নেই, যদি প্রমাণ থাকে, যদি দোষ করে থাকি নিশ্চয়ই মানে প্রয়োজন পড়লে ক্ষমা চাইব, যদি দোষ না করে থাকি তাহলে আমাকে প্রমাণ দেখাক, আমি প্রমাণ দেখাতে পারলে আমি মাথা নত নিয়ে সব কিছু করব। মানে তার মানে আপনারা বলছেন টোটালটাই ভিত্তিহীন? পুরোটাই ভিত্তিহীন, কারণ আমরা থাকার সঙ্গে সঙ্গে আরও অনেক গার্জেন্স আছে যারা ভিডিওটা করেছেন। ইভেন আমাদের সঙ্গেও যেটা হয়েছে, গার্জেন্সদেরকে জোরজবস্তি ঢোকানো হয়েছে, যারা পেমেন্ট করবেন বলেছে তাদেরকে জোরজবস্তি ঢোকানোর সময় ওইখানকার বেশ কিছু টিচার্স, নাম তো জানি না সবারই, তো তারা তাদের আমার মহিলা গার্জেন্সদেরকে জোরজবস্তি হাতে, মানে ইভেন কি কয়েকটা মহিলা তো হাতেও চোট লেগেছে। কই আমরা তো সেটা নিয়ে আমরা অত বিশাল লাফালাফি করতে যাইনি, আমরা জানি যে এসব করতে গেলে একটা ঝামেলা হয়, ঠিক আছে, লাগে যায়, কিন্তু সেটা নিয়ে যে আমরা অব্লিগেশন করব কিংবা সেটা নিয়ে যে আমরা একটা আইনি পদক্ষেপ নেব এটা তো নিয়ম নয়। যাই হোক, উনি ওনার মতন বলেছেন, মানে আপনার সম্পূর্ণ ভিত্তিহীন যেটা আপনাদের কাছে বলেছে কিংবা আপনারা যেটা আমাকে কোশ্চেন করছেন সম্পূর্ণ ভিত্তিহীন, এরকম কোনো প্রমাণ আমাদের কাছেও নেই। ওনারা যদি দেখান তাহলে আমরা দেখতে রাজি আছি। যদিও স্কুল কর্তৃপক্ষ বেশি টাকা দাবি করার কথা অস্বীকার করে। আমাদের একটা ডিরেকশন ছিল হাইকোর্ট থেকে যে একটা সার্টেন ডেটের মধ্যে ফি ক্লিয়ার করতে হবে, 31st December, আমরা সেটাকেও এক্সটেন্ড করেছি 31st March অবধি। বারে বারে মেসেজও পাঠিয়েছি, সপ্তাহে 3 বার করে মেসেজ পাঠিয়েছি যে ঠিক আছে আপনারা 31st March অবধি, আর যাদের অসুবিধা আছে তারা এসে এক এক করে অ্যাপ্লিকেশন করুন, আমরা দেখবো কী প্রবলেম, ডিসকাশন করব। তো সেই অনুযায়ী আমরা রিপোর্ট কার্ড দিচ্ছি গত 4 দিন ধরে। এই কয়েকটা হ্যান্ডফুল অফ প্যারেন্টস, 5-6 জন বুঝলেন, তাদের বক্তব্য হচ্ছে যে তারা টাকা একটাও দেবে না যতক্ষণ ম্যাটার সাবজুডিস আছে আর তারা রিপোর্ট কার্ডও নেবে। আমরা বলছি না, দ্যাট ইজ নট পসিবল, সেটা পসিবল না, আপনি ফি ক্লিয়ার করুন, রিপোর্ট কার্ড নিয়ে যান, কোনো অসুবিধা নেই। স্কুল গেটে তারা দেওয়া হচ্ছে, কতজন স্কুলে আপনারা আটকে পড়েছেন আজকে? আমরা উই আর মোর দ্যান 150, 150 জনের উপরে আমরা আটকে আছি এখানে। পুলিশ এসেছে এবার, হ্যাঁ, আপনার পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ আমাদের হেল্প করেছে, আমাদের ডাকতে এসেছে না, আমার এতগুলো লেডিসটা, যদি ধরুন কেউ একটা কিছু, আমার পাঁচিলটা তো খুব উঁচু না, কেউ লাফিয়ে ভেতরে এসে যদি কিছু করতো সেই জন্য আমার পুলিশ ডাকতেই হয়েছে। আমাদের বক্তব্য ছিল আলোচনায় আসুন, কাম ওয়ান টু ওয়ান আমরা সর্ট আউট করবো, ওরা ওয়ান টু ওয়ানে আসবে না, আমরা ওয়ান টু ওয়ানে আসবো না, আপনাদের ফোরামের সাথে বলবো। কেন আমি বসবো ফোরামের সাথে? ফোরামের সাথে যে আমার প্যারেন্ট না, সে আমার অসুবিধা বুঝবে কোথা থেকে, তাই না? আমার প্যারেন্টের সাথে আমি বসবো আলোচনা। আমাদের এও কথা হলো, ঠিক আছে ম্যানেজমেন্ট আসবে, যখন ম্যানেজমেন্টের সাথে বসাম যখন আমি বললাম যে আমি অন্য স্কুলের প্যারেন্টের সাথে বসবো না, তখন ওদের শেষ কথাটা একটা ভীষণ অবসিন ল্যাঙ্গুয়েজ দিয়ে শেষ হয়েছে। তাতে আমরা প্রতিবাদী প্রতিবাদ করেছি যে আমরা নোংরা ভাষা শুনতে রাজি নই। শুনুন, প্যারেন্ট তো আমরা চাইনি এটা করতে, কেন এন্ড অফ দ্য ডে ইন্টারেস্টেড ইজ উইথ দ্য চাইল্ড, রাইট? বাবা রোজ থানায় যাচ্ছে কেন কি স্কুল বাবার নামে কমপ্লেন করেছে কি মার নামে কমপ্লেন করেছে, এটা কিন্তু ভালো জিনিস নয়, আমরা করতে চাইনি। এতদিন পর্যন্ত আমরা আলোচনার জায়গাতে রেখেছি, ওয়ান টু ওয়ান আপনি আপনি আমার আমার তো সিসিটিভি আছে, আপনি দেখুন কালকে আমি কটা প্যারেন্ট মিট করেছি। যাদের প্রবলেম আছে আমরা বলছি ঠিক আছে আসুন, এক এক করে আসুন, আমরা শুনবো, ডিসকাস করবো, কোথাও জায়গা থাকলে আপনিও এক পা এগোন, আমরা দু পায়ে বলবো, নো প্রবলেম। আজকে তো স্কুল উঠে যাচ্ছে না, আপনার বাচ্চা নিয়ে আপনি চলেও যাচ্ছেন, দেবেন টাকা আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই, কিন্তু সবসময় যদি মনে হয় গায়ের জোর খাটাবো কিংবা যেহেতু আমরা মহিলার এখানে বেশি আছে, একটা এমন একটা নোংরা কথা বলে দেবো যে তারপরে কোনো কথা হয় না, সেটা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্গাপুর থেকে শোভন রায়, রিপোর্ট আনন্দ বার্তা।